শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে কানেকশন দেব। এবার এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা যে কানেকশনটি গত টিউটোরিয়ালে দিয়েছিলাম সেই কানেকশনটি ঠিকঠাক আছে কিনা সেটাকে আমরা চেক করব। তো ডাটাবেজের কানেকশন চেক করার জন্য বা ডাটাবেজ সংক্রান্ত যে কোনো বিষয় হ্যান্ডেল করার জন্য ডিবি নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার ফাইল ফোল্ডারের মধ্যে প্রবেশ করেন তাহলে ব্লক ফোল্ডারের ভেতরে দেখবেন যে ভেন্ডর নামে একটা ফোল্ডার আছে। দেন এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে ইলুমিনেট নামে একটা ফোল্ডার আছে, ইলুমিনেটের ভেতরে আছে সাপোর্ট নামে একটা ফোল্ডার। দেন এই যে সাপোর্ট নামে যে ফোল্ডারটি আছে এর ভিতরে যদি আপনি ফ্যাকার্সের ভিতরে প্রবেশ করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে ডিবি ডট পিএইচপি নামে একটা ক্লাস আছে। এখন এই যে ডিবি ডট পিএইচপি নামে যে ক্লাস, আমরা ডাটাবেস সংক্রান্ত যে কোনো অপারেশন করানোর জন্য এই ডিবি ডট পিএইচপি নামে যে ক্লাসটি আছে এই ক্লাসটি ব্যবহার করব। এখন এই যে ডিবি ডট পিএইচপি নামে যে ক্লাসটি, এই ক্লাসটি আবার করে কি, কানেকশন নামে আর একটা ক্লাস আছে সেই ক্লাসকে সামহাও সেটা ব্যবহার করে। তো কানেকশন নামে ক্লাসটি আবার কোথায় আছে আমরা একটু দেখে আসতে পারি। তো আপনি যদি ইলুমিনেটের ভেতরে যান, ইলুমিনেটের ভেতরে ডাটাবেস, ডাটাবেজের ভেতরে আবার দেখবেন যে এখানে কানেকশন ডট পিএইচপি নামে আবার একটি ক্লাস আছে। এই ডাটাবেস ক্লাস করে কি, কানেকশন ডট পিএইচপি নামে যে ক্লাসটি এখানে আছে এই ক্লাসটিকে আবার ব্যবহার করে। তাহলে এই যে ডিবি ক্লাস, এই ডিবি ক্লাস থেকে আমরা পরবর্তীতে করব কি, এই যে আমাদের কানেকশন ডট পিএইচপি নামে যে ক্লাসটি আছে এই ক্লাসের সঙ্গে আমরা এই ক্লাসটিকে লিঙ্ক আপ করে ব্যবহার করব। এখন এই যে কানেকশন ডট পিএইচপি নামে যে ক্লাস, এই ক্লাসের ভিতরে নিচের দিকে দেখবেন যে এখানে একদম নিচের দিকে যদি আপনি আসেন তাহলে দেখবেন এখানে ডাটাবেস সংক্রান্ত বেশ কিছু বিষয় এখানে আসে। সেট ডাটাবেজ নেম, তারপরে হচ্ছে গেট ডাটাবেজ নেম। তো গেট ডাটাবেজ নেম এই মেথডটা ব্যবহার করে কিন্তু আমরা চেক করতে পারি যে আমাদের কানেকশনের জন্য যে প্রপার্টিগুলো আমরা দিয়েছি সেগুলো ঠিকঠাক আছে কি না। গেট ডাটাবেজ নেম মেথডটাকে কল করলে হবে কি, এই মেথডটা ডাটাবেজের নামটাকে রিটার্ন করে আমাদেরকে দিয়ে দেবে। তো এই বিষয়টা এস্টাবলিশ করার জন্য বা চেক করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের যে কন্ট্রোলার্স আছে কন্ট্রোলার্সের ভিতরে নতুন একটি কন্ট্রোলার তৈরি করতে পারি। তো কন্ট্রোলার্সের ভিতরে এখানে এক্সাম্পল কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করাই আছে, তো এখানে এক্সাম্পল কন্ট্রোলারটাই আমি ব্যবহার করছি। তো এই এক্সাম্পল কন্ট্রোলারের ভেতরে আমি করব কি, এক্সাম্পল কন্ট্রোলারের ভিতরে নতুন আরেকটি ফাংশন আমি তৈরি করে নিচ্ছি। তো নতুন যে ফাংশনটি আমি তৈরি করব এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি টেক্সট কানেকশন। জাস্ট কানেকশনকে টেস্ট করব আমরা এই ফাংশনটা দিয়ে। তো এই টেস্ট কানেকশন যে ফাংশনটা নিয়েছি আমি, এই ফাংশনের ভিতরে আমি ডিবি ক্লাসটাকে ব্যবহার করব। তো ডিবি ক্লাসটাকে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে ডিবি ক্লাসটাকে অবশ্যই এখানে আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে। তো ডিবি ক্লাসের যে লোকেশন সেই লোকেশনটা আমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো লোকেশনটা কোথায় যদি আমরা দেখি, এখানে এখান থেকে সাপোর্ট, সাপোর্ট থেকে ফেসেটসের ভিতরে, এখান থেকে আমরা কিন্তু লোকেশনটা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারি। তো এখানে ইলুমিনেট ফেসেটস এই লোকেশনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমি করব কি, ইউজ কিওয়ার্ডের মাধ্যমে সেই লোকেশনটা এখানে বলে দেব। এখন এই ফেসেটসের ভিতরে যে ক্লাস সেই ক্লাসের নামটা এখানে আমাকে স্পেসিফিক করে দিতে হবে। সেই ক্লাসের নাম হচ্ছে ডিবি, বড় হাতের ডি বড় হাতের বি। তো এখানে আমি দিয়ে দিলাম বড় হাতের ডি বড় হাতের বি ডিবি, তার মানে ডিবি ক্লাসটা এখানে ইউজ হয়ে গেল। এখন যেহেতু ডিবি ক্লাসটা এখানে ইউজ হয়ে গিয়েছে সুতরাং ডিবি থেকে যে কোনো কিছুকে এখানে আমি করতে পারি কি, কল করতে পারি। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে ডিবি যে ক্লাস, এই ক্লাসটা কিন্তু ফ্যাসেটস নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে ব্যবহার করে। তো এই ফোল্ডারটাকে ব্যবহার করতে গেলে আর একটা স্পেশাল পারমিশনের প্রয়োজন হবে আমাদের। তো সেই পারমিশনটা আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের যে অ্যাপ ফোল্ডার আছে, অ্যাপ ফোল্ডারের মধ্যে যে বুটস্ট্র্যাপ ফোল্ডার আছে, বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাপ ডট পিএইচপি আছে। সেই অ্যাপ ডট পিএইচপির মধ্যে আপনি যদি 24 কিংবা 25 নাম্বার লাইনে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে এখানে অ্যাপ থেকে উইথ ফেসেটস নামে যে মেথড সেই মেথডটাকে কল করা আছে এবং এই লাইনটা বাই ডিফল্ট কমেন্ট করা থাকে। তো যেহেতু আমরা ফেসেটস ব্যবহার করছি এ কারণে এই লাইনটার যে কমেন্ট সেই কমেন্টটাকে আমি এখান থেকে জাস্ট আনকমেন্ট করে দিচ্ছি। এটাকে যতক্ষণ পর্যন্ত আপনি আনকমেন্টস করবেন না ততক্ষণ পর্যন্ত ফেসেটস ফোল্ডারের মধ্যে যা আছে সেগুলোকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে ফাইন, তাহলে ডিবিটাকে ব্যবহার করা হয়ে গেল। তো এখানে কানেকশন থেকে আমি করব কি, ডিবি নেমটাকে নিয়ে আসব। তো এখান থেকে ডিবি নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আমি, দেন এখানে ডিবি ক্লাসটাকে ইউজ করছি আমি, দেন স্কোপ রিসলিউশন অপারেটর, দেন সেখান থেকে আমি করব কি, কানেকশন নামে যে ক্লাস আছে সেই ক্লাসটাকে নিয়ে আসব। দেন এই যে কানেকশন ক্লাস, এই কানেকশন ক্লাসের ভেতরে থেকে আমি যে কোনো একটা মেথড কিন্তু এখানে ব্যবহার করতে পারি। এখন এই কানেকশন ক্লাসের ভেতরে গেট ডাটাবেজ নেম নামে একটা মেথড আছে, গেট ডাটাবেজ নেম নামে মেথডটাকে জাস্ট এখানে আমি নিয়ে আসছি। এখন এই গেট ডাটাবেজ নেম মেথড করবে কি, ডাটাবেজের নামটাকে রিটার্ন করে দেবে।
রিটার্ন করে দিয়ে সেটাকে করবে কি, ডিবি নেম নামে যে ভেরিয়েবলটা আমি নিয়েছি সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলবে। ওকে ফাইন, এখন এখান থেকে আমি রিটার্ন করছি কাকে, ডিবি নেমকে। তাহলে হবে কি, এই মেথড এক্সিকিউট হলে ডাটাবেজের নামটা আমি পেয়ে যাব। ওকে ফাইন, তো এই বিষয়টা দেখার জন্য তো এবার আবার আমাদেরকে যেতে হবে হচ্ছে web.php তে গিয়ে এটাকে রাউট করে দিতে হবে। তো এখানে বাই ডিফল্ট যে রাউটের কোডগুলো আছে আমি সেগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট করে দিয়ে আমি যে রাউটের কোড এখানে লিখব সেটা হচ্ছে আমাদের যে এক্সাম্পল কন্ট্রোলার আছে, এই এক্সাম্পল কন্ট্রোলার থেকে আমরা ব্যবহার করব অ্যাট ব্যবহার করব। কাকে ব্যবহার করব, এখানে যে টেস্ট কানেকশন নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে ব্যবহার করব। তো এখানে আমি বলে দিলাম টেস্ট কোন। ওকে ফাইন, এখন যদি আমরা ব্রাউজারে হিট করি, ব্রাউজারে হিট করলে স্ল্যাশ ইউআরআইএ হবে কি, টেস্ট কানেকশন নামে মেথডটা এক্সিকিউট হবে। আর এই মেথডটা এক্সিকিউট হওয়া মানে হচ্ছে ডিবি ক্লাসটা ব্যবহার হওয়া এবং সেখান থেকে কানেকশন দিয়ে গেট ডাটাবেজ নেম নামে যে মেথড আছে সেটা এক্সিকিউট হওয়া। আর গেট ডাটাবেজ নেম করবে কি, আমার ডাটাবেজের নামটা এখানে আমাদেরকে এনে দেবে। ওকে ফাইন, এবার আমি সরাসরি চলে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজারে আমাদের লোকাল হোস্ট 8000, তো লোকাল হোস্ট 8000 লিখে আমি এখানে হিট করছি। লোকাল হোস্ট 8000 লিখে যদি আমরা হিট করি তাহলে খেয়াল করে দেখুন এখানে স্টুডেন্টস নামে যে ডাটাবেসটা আমরা তৈরি করেছিলাম সেই ডাটাবেসের নামটা এখানে চলে আসছে। তার মানে কানেকশনের জন্য যে বিষয়গুলো আমরা লিখেছিলাম সেই বিষয়গুলো ঠিকঠাক আছে। এখন এই কানেকশনের বিষয়টি ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য কিন্তু আরও বেশ কিছু এক্সপেরিমেন্ট আমরা চালাতে পারি। যেরকম আমরা ডাটাবেজে যে ডেমো ডাটাটি রেখেছিলাম, এখানে ডেমো ডাটা রেখেছিলাম হচ্ছে আমার নাম, রোল, সিটি, ফোন নাম্বার, ক্লাস, এই ডেমো ডাটাগুলোকে আমরা কিন্তু সিলেক্ট করে নিয়ে এসে দেখতে পারি যে আমাদের ডাটাবেজের কানেকশনটা ঠিক আছে কি না। তো ডাটাবেজ থেকে ডাটাবেজগুলোকে সিলেক্ট করার জন্য আমরা কানেকশন ডট পিএইচপি ক্লাসের ভিতরে সিলেক্ট নামে একটা মেথড আছে সেই মেথডটাকে ব্যবহার করব। আপনি যদি একটু উপরে নিচে স্ক্রল করেন তাহলেই এখানে পেয়ে যাবেন, বা আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। আমি সার্চ করছি এখান থেকে, এখানে সিলেক্ট নামে একটা মেথড আছে। তো এখানে সিলেক্ট নামে যে মেথডটা আছে সেই মেথডটা আমরা ব্যবহার করতে পারি। তো এই যে সিলেক্ট মেথড, এই সিলেক্ট মেথডটা ব্যবহার করে আমরা করতে পারি কি, আমরা ডাটাবেস থেকে সমস্ত ডাটাগুলোকে সিলেক্ট করে নিয়ে এসে সেটা আমরা দেখতে পারি যে ডাটাবেজের কানেকশন আমার ঠিক আছে কি না। তো এবার আমি করছি কি, কানেকশন থেকে সিলেক্ট মেথডকে কল করে দিচ্ছি। তো এখান থেকে আমি সিলেক্ট মেথডকে কল করে দিলাম। দেন এই যে সিলেক্ট মেথডটাকে আমি কল করেছি, এই সিলেক্ট মেথডের প্যারামিটারের মধ্যে এবার আমি করব কি, একটা সিলেক্ট কোয়েরি লিখে দেব। তো আমি এখানে সিলেক্ট কোয়েরি লিখে দিচ্ছি যে সিলেক্ট স্টার মানে সিলেক্ট অল, তারপর আমাদেরকে ফ্রম কিওয়ার্ড ব্যবহার করতে হবে ফ্রম। দেন আমরা করব কি, আমরা যে টেবিল থেকে ডাটাগুলিকে সিলেক্ট করতে চাচ্ছি সেই টেবিলের নাম বলে দেব। তো আমাদের যে টেবিলটি ছিল সেই টেবিলটি হচ্ছে ডিটেলস টেবিল। তো এখান থেকে জাস্ট আমি টেবিলের নামটা কপি করে নিয়ে আসছি, সিলেক্ট অল ফ্রম, তারপর আমি টেবিলের নাম বলে দিলাম। ওকে ফাইন, তাহলে এবার এই সিলেক্ট মেথড করবে কি, আমার ডাটাবেজে টেবিলে যে যে ডাটাগুলো পাবে সেগুলোকে সিলেক্ট করে সে নিয়ে এসে দেবে আমাকে। ওকে ফাইন, এবার আমরা এটাকে একটু টেস্ট করতে চাই। জাস্ট আমি পেজটাকে রিলোড দিচ্ছি। পেজটাকে রিলোড দেওয়ার সাথে খেয়াল করে দেখুন আমার টেবিলে যে ডাটাগুলো সে পেয়েছে সেই ডাটাগুলো সে কিন্তু এখানে নিয়ে আসছে, নিয়ে এসে সেগুলো আমাকে দিয়ে দিছে। এবং এখানে যদি আমরা র ডাটা দেখি তাহলে র ডাটাতে খেয়াল করে দেখুন ডাটাগুলো যে সিলেক্ট হয়েছে সেগুলো কিন্তু জেসন ফরম্যাটেই সিলেক্ট হয়েছে, আর আমরা জেসন ফরম্যাটে রেসপন্সটা এখানে পেয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা আমাদের যে ডাটাবেস কানেকশন সেই ডাটাবেস কানেকশনটাকে টেস্ট করতে পারি। আমরা আইদার ডাটাবেজের নামটা এখানে রিটার্ন করে নিয়ে আসতে পারি, আইদার ডাটাবেস থেকে যে কোনো একটা রোকে বা টেবিলকে আমরা সিলেক্ট করে নিয়ে এসে দেখতে পারি যে আমাদের ডাটাবেজের কানেকশন ঠিকঠাক আছে কি না। ওকে ফাইন, ধন্যবাদ সবাইকে।